জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জেসিয়া ইসলামকে। ছবিটি নির্মাণ করবেন মালিক আফসারি। নির্মিতব্য এই সিনেমার নাম জানুয়ার। নির্মাতা মালিক আফসারি জানান, আপাতত স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। গল্পটি রচনা করছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। আমরা এখন গল্প নিয়ে বসছি শুধু। এই গল্পটা আজিজ সাহেবের নিজের এবং উনি নিজেই চিত্রনাট্য করছেন। এটা লেখার পর আমার কাছে যখন আসবে তখন আমি আবার জহির বাবুকে নিয়ে, আব্দুল্লাহ জহির বাবু, ওনাকে নিয়ে বসবো। টোটাল এই প্রক্রিয়া শেষ করতে মাস দুয়েক লাগবে, দেন কাস্টিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাজের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল আজিজ ও মালিক আফসারির সাথে জেসিয়ার ছবিতে ক্যাপশনে লেখা জানুয়ার লোডিং। তাই দেখে বোঝা গেছে বেশ তোড়জোড় কাজ চলছে ছবিটির। তবে নতুন এই সিনেমায় জেসিয়া থাকছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন নির্মাতা। আমার কোনো আপত্তিও নাই, কিন্তু বুঝছেন ব্যাপারটা, আমার কোনো আপত্তিও নাই, কিন্তু এরকম কোনো ডিসিশন হয় নাই। জেসিয়া ভালো তো, আমাদের এরকম কোনো ডিসিশন না। আমরা না গল্পটা নিয়ে এগুচ্ছি। এটা মনে করেন যে টোটাল ডিপেন্ড করে প্রোডিউসার আর আমার পরের মিটিং এ। জানা যায় বেশ কয়েকজন নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া, এর মধ্যে জেসিয়া একজন। ঈদের পর জানানো হবে কবে নাগাদ শুরু হতে পারে ছবির শুটিং। প্রোডিউসার আমাকে বলছিল যে কবে টাকে, তাই আমি বললাম যে দেখেন আমার তো শারীরিক একটা ব্যাপার আছে, কারণ বয়সের একটা ব্যাপার আছে, এই গরমে কাজ করতে পারবো না, শীত টার্গেট আমার। জাজের সাথে জেসিয়ার এটা দ্বিতীয় কাজ। এর আগে MR9 সিনেমায় অভিনয় করেছেন জেসিয়া ইসলাম। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।